জওয়ানের ঝড় যেন প্রত্যাশিতই ছিল। চার বছর পর শাহরুখ খান পাঠান সিনেমা দিয়ে কাঁপিয়েছেন বিশ্বকে। পাঠানের পর জওয়ান যে ঝড় তুলবে এমনটাই ভেবে নিয়েছিল দর্শক ভক্তরা। গত কয়েক মাস ধরেই জওয়ানের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছিল বক্স অফিস রীতিমতো তছনছ করতেই আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর ঘটেছেও এমনটাই। তাই তো মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী 300 কোটির ঘরে পৌঁছে গেছে জওয়ান। দিন যতই যাচ্ছে ততই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন শাহরুখ খান। জওয়ানের বক্স অফিস নাম্বার চোখ কপালে তোলার মতো। যে পরিমাণ আয় করছে কিং খানের সিনেমা তা আগে কোনো দিন দেখেনি বলিউড। পেছনের সমস্ত রেকর্ড যেন একের পর এক ভাঙছেন শাহরুখ খান। সিনেমার ক্রেজ যতই বাড়ছে ততই যেন আলোচনা সমালোচনা বেড়েই যাচ্ছে সিনেপ্রেমী মহলে। বলিউডের বিতর্কের রানী বলা হয়ে থাকে কঙ্গনা রানাউতকে। তার মুখে বলিউড তারকাদের প্রশংসা খুব কমই শোনা যায়। প্রশংসা তো দূরের কথা, বিশেষ করে বলিউড খানদের প্রতি কোথাও যেন এক আলাদা রকমের বিদ্বেষ লক্ষ্য করা যায় সব সময়। তিনি এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রশংসা করেছেন ইনস্টাগ্রামে। সিনেমার ঈশ্বর উপাধি দিয়ে শাহরুখের উদ্দেশ্যে কঙ্গনা লিখেছেন, 90 দশকের রোমান্টিক লাভার বয় হিসেবে ক্যারিয়ার শুরু করে 40 থেকে 50 বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে আছেন আপনি। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান। অপরদিকে শাহরুখের দর্শক ভক্তরা যেন পাঠানের চেয়েও বেশি লুফে নিয়েছেন জওয়ানকে। তাদের প্রিয় নায়ক শাহরুখ খানকে নানা চরিত্রে দেখতে মুখিয়েছিলেন এতদিন। তাই তো ভারতবর্ষের বাইরেও সিনেমার ক্রেজ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। সিনেমা হলগুলোতে রীতিমতো অগ্রিম টিকিট কেটে জওয়ান দেখতে হচ্ছে দর্শকদের। ভারতীয় ট্রেড অ্যানালিস্টদের মতে এ সিনেমা বক্স অফিসে এরই মধ্যে নতুন রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে। ভারতীয় বিনোদন ভিত্তিক ওয়েব পোর্টাল স্যাক নীলকের রিপোর্ট অনুযায়ী 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল 75 কোটি রুপি, যার মধ্যে 5.5 কোটি এসেছিল তামিল থেকে ও 4 কোটি তেলেগু থেকে। রেড সিলিস এন্টারটেইনমেন্টের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা তথ্য বলছে, শুধু ভারত নয় বিশ্বের অন্যান্য দেশ যেখানে জওয়ান মুক্তি পেয়েছে সেখানেও তা ভালো ব্যবসা করেছে। 2 দিনে ছবিটি আন্তর্জাতিক ব্যবসা সহ সংগ্রহ করেছে 240.47 কোটি রুপি। তবে শুক্রবার এবং শনিবার রেকর্ড ভেঙে এখন পর্যন্ত জওয়ান আয় করেছে সর্বমোট 300 কোটি রুপির ওপরে। আতলি কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। শাহরুখ ছাড়াও এতে আরও রয়েছেন জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন, দক্ষিণের সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপতি। নুসরত জাহান কলি, খবর সংযোগ।